ভগবানপুর উত্তর মন্ডলের পক্ষ থেকে এবং আমাদের বিভীষণপুর অঞ্চল বিজেপির পক্ষ থেকে 5 শতাধিক কর্মী নিয়ে আজকে বিভীষণপুর অঞ্চলে আমাদের গণডেভিশন হলো। আমরা সেখানে যখন গণডেভিশন দিতে গেলাম 16 দফার দাবির ভিত্তিতে সমস্ত সরকারি প্রকল্পে যে কাজগুলো চলছে সমস্ত জায়গায় কাটমানি, এই কাটমানিটা যেন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলের ডেপুটেশন গিয়ে যখন দেখলাম সেখানেও শাসক দলের সমস্ত কর্মীরা উপস্থিত অঞ্চলের ভেতরে, আর একটা বড় কথা, অঞ্চলটায় যেন একটা বার তৈরি হয়েছে। সারা রাত্রে সেখানে মদ খাওয়া হয় এবং সারা রাত্রি সেখানে ফিস করে খাওয়া হয়। এরই প্রতিবাদে মানুষ, সাধারণ এলাকার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শুধু বিজেপি নয়, আজকের জনমত নির্বিশেষে যে লোক প্রচুর পরিমাণে 500-600 বেশি লোক সেখানে উপস্থিত হয়েছে, এই দুর্নীতির প্রতিবাদে আমরা একটা প্রথম তাদেরকে একটা নাড়া দিয়ে গেলাম, আলটিমেশন দিয়ে গেলাম যে এই দুর্নীতি আর করা যাবে না। কারণ ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতির ব্যাপারে রুখছে, দুর্নীতিকে রুখছে, আগামী দিনে যদি এইটা বন্ধ না করেন যুদ্ধকালীন পরিস্থিতিতে, তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। এবং এই কথা বলে আমাদের ডেপুটেশন দিলাম অঞ্চল প্রধান, তিনি অত্যন্ত বিনয়ীভাবে হাত জুড়ো করে আমাদের কাছে অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন যে না, এটা আর করা যাবে না, আমরা কথা দিচ্ছি সবাইকে নিয়ে, সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে আমরা উন্নয়নের কাজ করব, এই প্রতিশ্রুতি দিলেন। আজকের মতো আমরা তাহলে ডেপুটেশন শেষ করে এইমাত্র আমরা ফিরলাম। এইভাবে আমরা সারা পশ্চিমবাংলায় আমাদের এইভাবে আন্দোলন চলছে এবং আগামী দিনে ভগবানপুর মণ্ডলের পক্ষ থেকে প্রতিটি অঞ্চলে এই রকম দুর্নীতির বিরুদ্ধে আমাদের গণডেভিশন চলবে। আপনার নাম? আমার নাম শ্রী স্বপন কুমার মাইতি, বর্তমানে আমি তাম্রলিপ্ত জেলার সহসভাপতি আছি। আর আমার সামনে আছে আমার একদম প্রিয় ভাষণ, যেটা সম্পাদক। আজকের ডেপুটেশনে আপনার কি বক্তব্য আছে? ডেপুটেশন মোটামুটি শান্তিপূর্ণ সবই হয়েছে, কিন্তু যা বক্তব্য সেটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ নয়। প্রায় যেসব কাজ আমাদের কমপ্লিট হয়েছে, রানিং চলছে, সেগুলোকে আবার নতুন করে দাবি হিসেবে তোলা হয়েছে। তার সমস্ত কাজই প্রায় সম্পূর্ণের পথে, সেগুলোকেই দাবি হিসেবে তুলে জাস্ট ডেপুটেশন রাজি করেছে। বিজেপির পক্ষ থেকে কোনো গণ্ডগোল বা কিছু? বাইরে কিছু কিছু ছিল অভদ্র ব্যবহার, কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, কিন্তু ভিতরে যাওয়া ছিল তারা অস্বীকার করেছে। পরবর্তীকালে বলেছে যাতে এগুলো না হয়, তারা কথা দিয়েছে যাতে আগামী দিনে কোনো রকম এই সমস্যা নতুন করে না হয়, সেটা দেখবো। আপনার নাম? অরূপ সুন্দর কুমার।